আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে বিটরুটের শাক এটা এটা আনকমন একেবারে অনেকে খায় এটা আবার অনেকে খায় না কেউ আবার চিনেও না তো আমি আজকে শাকটা ভাজি করবো আমার কাছে খুবই ভালো লেগেছে আমিও ফার্স্ট টাইম খেয়েছি তো আপনারাও একবার খেয়ে দেখবেন এটা এই শাকগুলো দেখতে এরকম আর বিটরুট তো অনেকে চিনে দেখতে কিছুটা শালগমের মতোই মানে গোল একটু গোল গোল হয় এগুলো আর শালগম তো হয় সাদা আর এগুলো হচ্ছে লাল লাল তো আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তো চুলাটা জ্বালিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর একটু মরিচ বেশি করে দিয়েছি এটা একটু ঝাল হলে ভালো লাগে এই শাকটা একটু মিষ্টি মিষ্টি টাইপের তাই একটু ঝাল হলে খেতে ভালো লাগে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু মরিচ বাড়িয়ে দিবেন আর যারা পছন্দ করেন না তারা কমিয়ে দিবেন আর আমি শাক খেতে খুব পছন্দ করি আর ঝালও আমার কাছে ভালো লাগে আর শাকটা একটু ঝাল ঝালঝাল হলে আমার কাছে খুবই ভালো লাগে আমি শাক পছন্দ করি তাই আমি বিটরুটের শাকটা ভাজি করলাম খেতে ভালোই লেগেছে একেবারে লাল শাকের মতোই ঘ্রাণটাও লাল শাকের মতোই তো পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে এবার শাকগুলো দিয়ে দিয়েছি তো এই শাকটা বেশি সময় লাগে না সিদ্ধ হতে অল্প সময়ে হয়ে যায় আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিয়ে দিলাম তো লবণটা কমিয়ে দিতে হবে প্রথমে পরে লাগলে দেওয়া যাবে তো আমি লবণ দিয়েছি লবণ যা দিয়েছি এগুলো ঠিকমতোই হয়েছে আমি বেশি লবণ দিই তো শাকটা প্রায় হয়ে গেছে এই যে নাড়াচাড়া করতে করতে একেবারে কমে গেছে শাকের এই শাকের থেকে একটু হালকা হালকা পানি বের হয়েছে ওই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগে না সিদ্ধ হতে তো শাকটা প্রায় হয়ে এসেছে আমি কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে শাকগুলোর পানি শুকিয়ে নিয়েছি পানি শুকিয়ে একেবারে তেলের মধ্যে যখন চলে এসেছে তখন আমি চুলাটা নিভিয়ে দিয়েছি শাকটা হয়ে গেছে আমি এবার সার্ভ করে নিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনারাও খেয়ে দেখবেন গরম গরম এভাবে ভাতের সাথে শাকটা আপনার যারা শাক পছন্দ করেন তারা খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো সবাই ভালোও থাকবেন আসসালামু আলাইকুম Thanks for watching. I love it.